আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। মাই ডিয়ার লার্নার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। ডিয়ার লার্নার্স, ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ডিয়ার লার্নার্স, আজকের এই ক্লাসে আমরা শিখব আমাদের ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো ডাব্লুএইচ ওয়ার্ডস অর ডাব্লুএইচ কোশ্চেন্স। ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে, তো তোমরা যারা ক্লাসটা করবে অবশ্যই মন দিয়ে করবে। তো আলোচনা করব ডাব্লুএইচ ওয়ার্ডস। প্রথমে আমরা জেনে নেব ডাব্লুএইচ কোশ্চেন্স কাকে বলে। ডিয়ার লার্নার্স, যে সকল প্রশ্ন তোমরা এখানে ফলো করো, এইখানে ফলো করো। আচ্ছা, আমি একটু ছোটো করে দিচ্ছি। যে সকল প্রশ্ন ডাব্লুএইচ ওয়ার্ডস অর্থাৎ হু, হোয়াই, হাউ, হোয়াট, হোয়েন, হুইস, হোয়ার, হুজ দ্বারা শুরু হয়, মানে সেগুলোর একটা দ্বারা শুরু হয়, সেগুলোকে ডাব্লুএইচ কোশ্চেন্স বলে। আবারও বলছি, যে সকল প্রশ্ন ডাব্লুএইচ ওয়ার্ডস অর্থাৎ হু, হোয়াই, হাউ, হোয়াট, হোয়েন, হুইস, হোয়ার, হুজ এগুলোর কোনো একটা দ্বারা শুরু হয় সেটাকে ডাব্লুএইচ কোশ্চেন বলে। তো ডাব্লুএইচ ওয়ার্ড কয়টা রয়েছে ডিয়ার লার্নার? ডাব্লুএইচ ওয়ার্ড কয়টা আমরা এটা জানবো এবার। ডাব্লুএইচ ওয়ার্ডস রয়েছে মোট নয়টি। ডাব্লুএইচ ওয়ার্ডস কয়টি রয়েছে? নয়টি। চলো সেগুলো জেনে নেই। এই যে উপরে যেটা তোমরা দেখলে বক্সে, এটাই হলো ডাব্লুএইচ ওয়ার্ডস, নয়টি। ওকে, তো এই নয়টি ডাব্লুএইচ ওয়ার্ডস অনেকের মনে রাখতে একদম দম বের হয়ে যায় অথবা উল্টাপাল্টা হয়ে যায় বলতে গেলে। তো সেই বলা যেন অনেক স্মুথ হয়, সহজেই আমরা বলতে পারি, সেই ব্যবস্থাটা নিয়ে আজকে আলোচনা করব। তো ডিয়ার লার্নার্স, আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে বলে আমি আশা করি। ডিয়ার লার্নার্স, তোমরা প্রথমেই মনে রাখবে তিন লেটার বিশিষ্ট ডাব্লুএইচ ওয়ার্ডস রয়েছে মোট তিনটি। তিন লেটার বিশিষ্ট ডাব্লুএইচ ওয়ার্ডস রয়েছে তিনটি। কী কী চলো দেখে নেই, এইখানে তোমরা ফলো করো। হু, হোয়াই, হাউ। হু, হোয়াই, হাউ, দেখো প্রত্যেকটা তিনটা ওয়ার্ডের তিনটা লেটার বিশিষ্ট রয়েছে। ডাব্লুএইচও, ডাব্লুএইচ ওয়াই, এইচ ও ডাব্লু, তিন লেটার বিশিষ্ট। তাহলে যখন বলবে তখন প্রথমে তিন লেটার বিশিষ্ট ডাব্লুএইচ ওয়ার্ডগুলো বলার চেষ্টা করবে, তাহলে তোমাদের ইজিলি মনে থাকবে। তো ডিয়ার লার্নার্স, এরপর আমরা আলোচনা করব হচ্ছে পরেরটা। এখানে আরেকটা জিনিস ফলো করতে হবে, ডাব্লুএইচ ওয়ার্ডসগুলোর অর্থ কিন্তু জানতে হবে, নাহলে ভেজালে পড়ব। প্রথমটা দেখো, হু, হুয়ের অর্থ কে, কে কে, কারা বা কারা। ডিয়ার লার্নার্স, এখানে কারা কারা হবে, ডাবল লিখতে হবে। আচ্ছা, আমি এটা কাটিয়ে দিচ্ছি, কারা। এরপর হুয়াই অর্থ কেন, হুয়াই অর্থ কি, কেন। হাউ, হাউ অর্থ কীভাবে, কত, কেমন। যদি ডাব্লুএইচও হু এটা দিয়ে আমরা প্রশ্ন করি, যেমন হু আর ইউ, আপনি কে, বা হু কেম হিয়ার, এখানে কে এসেছিল, বা কে কে এসেছিল, বা কারা এসেছিল, এটা অর্থে ব্যবহার করা হয়। হুয়াই অর্থ কেন, হুয়াই ডু ইউ কাম হেয়ার এভরি ডে, তুমি এখানে কেন প্রতিদিন আসো। হাউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, এই যে লাস্টের শব্দটা কেমন, বা হাউ ডিড ইউ গো দিয়ার, তুমি সেখানে কীভাবে গিয়েছিলে। হাউ মাস মানি ডু ইউ নিড, তোমার কত টাকা প্রয়োজন। তাহলে প্রত্যেকটা ডাব্লুএইচ ওয়ার্ডের অর্থ আছে, সেটা আমরা বুঝে পড়ার চেষ্টা করব। এখন আমরা পরেরটা নিয়ে আলোচনা করি ডিয়ার লার্নার্স। এখন আমরা হচ্ছে পরেরটা দেখি কী আছে আমাদের। পরেরটা হলো চার লেটার বিশিষ্ট ডাব্লুএইচ ওয়ার্ডস। চার লেটার বিশিষ্ট ডাব্লুএইচ ওয়ার্ডস রয়েছে তিনটি, হোয়াট, হোয়েন, হুম। হোয়াট, হোয়েন, হুম। ডিয়ার লার্নার্স, তোমরা ফলো করো। হোয়াট অর্থ হলো কী, কী বা কী কী, এনে কয় রশিকারে কী, কয় দীর্ঘের কী, আবার কী কীও হয়। এরপর হোয়েন অর্থ হলো কখন, হুম মানে, হুম অর্থ হলো কাকে বা কাদের, বা কাদের কেউ হয়। তো আমি এটাকে একটা বক্স বানিয়ে দিচ্ছি,
ওকে, এরপর আমাদের পরেরটা। ডিয়ার লার্নার্স, লাস্ট অফ অল পাঁচ লেটার বিশিষ্ট ডাব্লুএস ওয়ার্ডস রয়েছে মোট তিনটি। পাঁচ লেটার বিশিষ্ট ডাব্লুএস কয়টা? তিনটা। চলো সেগুলো দেখে নেই। এক নম্বরটা হচ্ছে হুইস, হোয়ার, হুজ। হুইস, হোয়ার, হুজ, এটা তোমরা মনে রাখবে। ডিয়ার লার্নার্স, হুইস অর্থ হলো কোনটি, কোনগুলো। যেমন হুইস বুক ডু ইউ ওয়ান্ট, হোয়ার অর্থ কোথায়, হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ। হুজ মানে কার, হুজ মানে কে, কার বা কাহার। যেমন হুজ বুক ইজ দিস, এই বইটা কার। ওকে, এরপরে কাদের ওই একই অর্থে ব্যবহার করা হবে। যেমন কাদেরকে এগুলো, কাদের বই ছিল, হুজ বুক ওয়ার দিস, এগুলো কাদের বই ছিল, প্লুরাল অর্থে ব্যবহার করলাম। আর ডিয়ার লার্নার্স, এখানে আমরা আরেকটা জিনিস, এই যে হোয়াট দিয়ে সেন্টেন্স করি নাই আমরা, হোয়াট অর্থ কী, যেমন হোয়াট ইজ দিস, এটা কী। ওকে, হোয়েন, হোয়েন ইজ ইউর বার্থডে, তোমার জন্মদিন কখন বা কবে। এরপরে হুম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো। তো ডাব্লুএস ওয়ার্ডস এই যে তোমাদেরকে বোঝালাম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা বুঝেছো। তো আমাদের তিন লেটার বিশিষ্ট ডাব্লুএস ওয়ার্ড তিনটা, চার লেটার বিশিষ্ট ডাব্লুএস ওয়ার্ড হলো তিনটা, আর পাঁচ লেটার বিশিষ্ট ডাব্লুএস ওয়ার্ড আমাদের রয়েছে হলো কয়টা, তিনটা। তো সবগুলো মিলে হলো আমাদের নয়টা। তো তোমরা অবশ্যই মনে রাখবে যে যখন আমরা কাউকে বলতে যাব তখন আমরা মনে রাখবো থ্রি ফোর ফাইভ, তিন চার পাঁচ, তিন লেটারের তিনটা, চার লেটারের তিনটা, পাঁচ লেটারের তিনটা। এভাবেই এই ডাব্লুএস ওয়ার্ডসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, না হলে কখনোই মনে থাকবে না। মুখস্থ করলে থাকবে হয়তো, কিন্তু কষ্ট হবে, বাট এভাবে পড়লে তোমাদের জন্য অনেক সহজ হবে। আই হোপ তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, এবং নেক্সট টাইমে আরও এরকম ক্লাস পাওয়ার জন্য তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করো আজকেই, তাহলে তোমার সমস্ত ক্লাস তুমি পেয়ে যাবে। যারা প্রাইভেট পড়তে পারে না, অবশ্যই আমার চ্যানেল থেকে তোমরা সমস্ত রাইটিং পার্ট এবং গ্রামাটিক্যাল ক্লাসগুলো পেতে পারো। সো দেরি না করে আজকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর আমার গান শুনতে চাইলে অবশ্যই সিঙ্গার আজিম ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তোমরা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখবে, তাহলে অনেক মজাও করতে পারবে। সো ডিয়ার লার্নার্স, আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।